আমরা শুরু করব আজকে কাজ লেজার থেকে। লেজারে সার্চে কিছু করা হয় নাই, অ্যাজ ওয়েল অ্যাজ নিউ এন্ট্রিতেও কিছু করা হয় নাই। তাহলে আমরা শুরু করব লেজারের নিউ এন্ট্রি থেকে, তাই না? নিউ এন্ট্রি থেকে শুরু করব। তাহলে লেজারের নিউ ফর্মটা আমরা নিচে কিনে একটু দেখে আসি। এত ধুলো আসলো কই থেকে? লেজার নিউ নেওয়া হয় নাই, কেমনে জানি না, আমি ভুলে গেছি। রাইট ক্লিক, ইনহেরিট, নাই তো FRM নিউ। ওই দেখো কথা চলতেছে। আপনিও তো বিচারি দিলেন। এবার আমরা লেজার ফর্মটাতে যাই। নিউ এন্ট্রির লিঙ্ক যেন কিভাবে করে ভাই? আমি কিন্তু আপনাদের যখন এগুলো দেখাইছি তখন মুখস্থ করে আসছি, এখন কিন্তু এগুলো আমার মনে নাই। সিরিয়াসলি আমাকে হেল্প করতে হবে। নিউ প্রেজেন্টেশন বলা লাগবে না, সেম ফোল্ডারে আছে ডাইরেক্ট। ও আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে, কয়েকবার কাজ করছি তো ওই জন্য দেখার সাথে মনে পড়ছে আমার। তাহলে লেজারেও কাজ করতে হবে, লেজার নিউতে কাজ করতে হবে। এখন আমার জানতে হবে যে লেজারে নিউতে আসলে কী কী নিব। কষ্ট করে আর ডাটা বেজে যাবো না, খামাখা র্যামের উপর প্রেশার করবে, তাই না? তাহলে লেজার ক্লাসটাতেই যাই। নেম, নাম্বার, কন্ট্যাক্ট পারসন। নাম্বার বলতে 1 2 3 4 না, A001 এরকম। তাহলে কি নেম, নাম্বার, কন্ট্যাক্ট পারসন? নেম, নাম্বার, কন্ট্যাক্ট পারসন, নেম, নাম্বার, কন্ট্যাক্ট পারসন। ওকে, হ্যাঁ, ইউসি টেক্সট বক্স। আচ্ছা, নেম, নাম্বার, অত কি আর বুঝিরে ভাই, বুঝলে তো সিজিপি 8 হইতো। নেম, নাম্বার, কন্ট্যাক্ট, তিনটা। এরপরে কি? নেম, নাম্বার, কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট, ইমেল, ডিসক্রিপশন। আরে আমি সব বলে গেছি, তাহলে আরো তিনটা না? কন্ট্যাক্ট, ইমেল, আমি কেন জানি স্লো মোশন হয়ে গেছি। অ্যাড্রেস, তারপরে একটা কম্বো বক্স। কম্বো বক্সে কি? সিটি, অ্যাড্রেসটা। এটার প্রপার্টিজে গমনপূর্বক সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি, এটার প্রপার্টিজে গমনপূর্বক যখন আমি এটা মাল্টি লাইন টুরু করতেছি, সাথে সাথে এটা মাল্টি লাইন হচ্ছে না। এটা একটা যন্ত্রণার বিষয় ছিল না গত ক্লাসে? এটা সলভ করে দেই নাই, আমার আজকে মনে পড়লো। গত ক্লাসে এই জন্যই সলভ করি নাই কারণ এটার কাজ আমার আজকেও কালকেও করতেই হবে। এখন এটা আমি ঠিক করব, কারণ আমি কোনো একটা ইস্যু হ্যাং করায় রাখায় আগাইতে পারি না। সেক্ষেত্রে আমাদের টেক্সট ফিল্ডে যাইতে হবে যেখানে কন্ট্রোলটা বানানো হয়েছে। কোথায় বানাইছিলাম? এখানে মাল্টি লাইন নামে একটা প্রপার্টি ছিল। কোথায় কোথায় কোথায়? মাল্টি লাইন, তাই না? এই যে মাল্টি লাইনে রিটার্ন টিএক্সি টেক্সট ডট মাল্টি লাইন ইকুয়াল টু ভ্যালু গেট সেট, মাল্টি লাইন টুরু দিলে এটার ভ্যালু। চাকা ঘোরা, ওকে। টিএক্সটি টেক্সট ডট সাইজ ইকুয়াল টু, সরাসরি আপনি কোনো কিছু পয়েন্ট করতে পারবেন না, নিউ সাইজ, এইভাবে দিতে হবে। এবার এর ভিতরে আপনার দিতে হবে পয়েন্ট পিটি অথবা ওয়াইড হাইট। এর মধ্যে হাইটটা আমি যা ছিল তাই দিব, সরি, ওয়াইডটা যা ছিল তাই দিব। তাহলে ওয়াইডটা আমি দিব হচ্ছে টিএক্সটি টেক্সট ডট সাইজ ডট ওয়াইড। সরাসরি আমি হাইট দিতে পারলাম না কারণ এই প্রপার্টিটা রিড অনলি, শুধু রিড করা যায়, সেট করা যায় না, যার কারণে আমি ওয়াইডটা রিড করে দিলাম। এবং হাইটটা দেওয়ার সময় টেক্সট ফিল্ড যেটা টেক্সট এরিয়া হবে মানে মাল্টি লাইন হবে সেটার হাইটটা 50 আপাতত দিলাম। পরে যদি কম বেশি মনে হয় আমরা বাড়াইতে কমাইতে পারবো, কোথায় পারবো সেটা তো এখানে আছেই,
তাই না? ওকে এবার একবার বিল্ড করি, এবার না হলে নেক্সট দিন আবার ট্রাই করব, কালকে অথবা নেক্সট ক্লাসে এটা ট্রাই চলতে থাকবে। কিন্তু আমরা সার দেব না, পারি না ঠিক আছে, বাট সারবো না কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ দেখি, শিওর। আচ্ছা তাহলে ওটা আপনি করবেন, আমি এখন করলে কেমন হয় না? ভিডিওতে উঠে গেছে, আমার শুনে শুনে করতেছে, এটা একটা ভালো বুদ্ধি হতে পারে। ফিল করে দিলে তখন সে বড় হবে, ওই অনুযায়ী সে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর প্যানেলে কোনো সাইজ দিছে কিনা সেটা আমার দেখার দরকার আছে। রাইট ক্লিক করে এজ এ প্যানেল টু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার প্রপার্টিজে গমনপূর্বক দেখি এটার অটো সাইজ কই। ও এই সেই শয়তান, আচ্ছা এইটা টুরু করে নেই জন্য এর আগে এটা কাজ করেনি অটো সাইজ, আর মিনিমাম সাইজ এটার দেওয়া নাই, অতএব এটা অটো সাইজ টুরু হবে। এরপর আর একটা প্যানেল আমি সিলেক্ট করব, রাইট ক্লিক করে সিলেক্ট ইউসি টেক্সট, এটার অটো সাইজ টুরু করা আছে এবং মিনিমাম সাইজ দেওয়া আছে। হ্যাঁ এই একটা সমস্যা, এই মিনিমাম সাইজটা তাই না, এই মিনিমাম সাইজটা হচ্ছে 35, এটা সমস্যা। এক্ষেত্রে ভিউ গাইড করে যেতে হবে, আসলে অনেক কাজ করতে হয় প্রপার্টি চেঞ্জের সাথেও অনেক কাজ করতে হয়। তাহলে এখানে আমি সরাসরি বলতে পারি দিস ডট মিনিমাম সাইজ ইকুয়াল টু নিউ সাইজ, মিনিমাম সাইজ এখানে প্রথমে আমার দিতে হবে ওয়াইড তাই না, এখানে বলতে হবে দিস ডট ওয়াইড, আর হাইটেক বলতে হবে 50 দিব। টেক্সটের সাইজ যদি 50 হয়, এটা 35 ছিল না, ওটার সাথে 50 যোগ করেন 85 হবে, তাহলে 85 কত দিব? ও ম্যাক্সিমাম সাইজ তো দেয় নাই, মিনিমাম সাইজে কোনো ইস্যু নাই। আচ্ছা যাই হোক একবার বিল্ড করে নেই, তার আগে এই শয়তানটার মাল্টিলাইন টেক্সট প্রপার্টিটা ফলস করে দিই, ও ফলস আছে, একবার বিল্ড করি। এইভাবে লাফাস না, টেক্সট বক্সটা আসছে তাই না? ওকে তাহলে মিনিমাম সাইজ 85 হওয়ার কারণে ওই সমস্যাটা হয়েছে, দেখছেন কিছু পারতেছি না, ফর্ম নাই, আশা ফুলের মতো আমাকেও বাদ দেওয়া হোক। না কিন্তু পারিনি যে, এটা মিনিমাম সাইজ ঠিকই ছিল, ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়নি, অতএব কাজ করলে যদি এবার করে আল্লাহর বিচার করিও, এটা বল লাগে গেছে। তাহলে যা ছিল তাই, এটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। ওকে না এটা কেউ না কেউ দায়িত্ব নেন, কারণ এটা সময় লাগবে একটু দেখতে, যেহেতু ব্যাপারটা আমাদের ক্যালকুলেশন করে আনতে হচ্ছে, শেয়ার কেন ও দায়িত্ব নেই। এটা আবার আমার হিংসাত্মক আচরণের বহিঃ প্রকাশ ভাবিয়েন না ঠিক আছে, ওটা ভাবা ভুল হবে। হোক স্বাস্থ্যের ভুল হয়ে গেল। টেক্সট ফিল্ড কয়টা নিব ভাইয়া? তাকে বাদে দিয়ে দিই, 1 2 3 4 5 6 7, তারপরে কান্ট্রি আইডি সিটি আইডি তাই না? তাহলে ওগা দুগা তিনগা সারগা, সাতটা না? এরপর যখন আমরা কম্বো বক্স নিব সিটির জন্য তাই না, আমাদের এখানে সিটি আছে কান্ট্রি আছে কি?
তাহলে আমাদের এক্সট্রা কম্বো বক্স লাগবে না ডাইরেক্ট সিটির জন্য। তারপর আর কি আছে? সিটির পরে আর কিছু নাই, এতটুকুই লেজার। তাহলে এটা একটু সাজাই ফেলি, অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলছি, পরে বড় করে আগে প্রপার্টিসে গিয়ে সবগুলো টেক্সট ঠিক করি। সবার আগে কি ঠিক করব? টেক্সট। তাহলে টেক্সট লেভেল এখানে কি হবে? নেম, তারপর কন্ট্যাক্ট, নাকি মাঝখানে কিছু একটা ছিল, নাম্বার, কন্ট্যাক্ট পার্সন। ওকে, নেম, নাম্বার, আহারে, কন্ট্যাক্ট পার্সন। এমনি আমার এলোমেলো হয়ে গেছে, আবার এগুলা গল্প করতেছে, খালি গল্পই করতেছে। ইমেল, তারপর অ্যাড্রেসের আগে কি যেন একটা ছিল, কন্ট্যাক্ট, ইমেল, ডিসক্রিপশন। হ্যাঁ, সেটা সমস্যা ছিল না। কি হবে জানো এটা? সিটি, সিটি লেখা সিটি হবে। এরপর আমি এগুলোর নাম দিব। হ্যাঁ, কি দিব? ওকে, নাম দেওয়ার আগে আমার কোনটা কোনটা রিকোয়ার্ড দিয়ে আসি। টিএসটি রিকোয়ার্ড ট্রু, নাম্বারও রিকোয়ার্ড ট্রু, কন্ট্যাক্ট পার্সন রিকোয়ার্ড ট্রু দরকার নাই, কন্ট্যাক্ট হচ্ছে রিকোয়ার্ড ট্রু, ইমেলও রিকোয়ার্ড ট্রু, ডিসক্রিপশন রিকোয়ার্ড ট্রু দরকার নাই, অ্যাড্রেস রিকোয়ার্ড ট্রু দরকার নাই, সিটিটা হচ্ছে রিকোয়ার্ড ট্রু। এবার আমরা এগুলোর নামকরণ করি। এটার নাম কি হবে? সিএমবি সিটি, এটা টিএক্সটি এগুলো কিন্তু আমাদের বানানো, যারা আগের ক্লাসগুলো বোঝেন নাই তারা এটা বুঝবেন না। এর আমরা কোথাও ফাঁকি দিব না বা শর্টকাট করব না, যে জায়গায় যেভাবে নাম আছে ওইভাবে এক্স্যাক্টলি লিখব, না হলে কয়েকদিন পরে এটাতে ঢুকে প্রজেক্টে ঢুকে কিচ্ছু বুঝবো না কোনটা কি জন্য দিছি। এই গেল ব্যাপারটা। এবার সবগুলা সিলেক্ট করে একটু স্ট্যান্ডার্ড হোয়াইট করে দিই, ঠিক আছে? এবার ফাইনালি সেভে আমরা কাজ করব। ওকে, সেভে কাজ করতে গেলে প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হবে সিএলএস লেজার, এলজিআর ইকুয়াল টু নিউ লেজার। তারপর যেন কি ডিক্লেয়ার করতে হয়? ইয়ার প্লাস ইকুয়াল টু টিএক্সটি। হ্যাঁ, পাইকের হেরে ধরি, আমার তো আর আগে পিছে কোনো কথা নাই, অ্যাড্রেস না, কন্ট্যাক্ট, ডট টিএক্সটি ভ্যালিডেট। কন্ট্যাক্ট পার্সন দরকার নাই, ডিসক্রিপশন দরকার নাই, ইমেল, ডট টিএক্সটি ভ্যালিডেট। আপনাদের জন্য ইয়া বড় মনিটর আনতে হবে, কারো মনোযোগ নাই, আমি সহ আমার নিজেরও মনোযোগ নাই। আর কত ওরে আল্লাহ, সিএমবি সিটি ডট টিএক্সটি ভ্যালিডেট, এতে আমার ইফেলসের অনেক কাজ বেঁচে গেল, বাঁচলো না। এবার ইফ যদি ইয়ার ইকুয়াল ইকুয়াল আন্ডা, এখানে নোয়াখালী লোক আছে না, জিরো বলেন কেন, তাহলে আমরা বলবো হচ্ছে এল জি আর ডট, এবার প্রপার্টিগুলো দিয়ে দিব। তাহলে টিএক্সটি আমরা এই সিকোয়েন্সটাই ধরি, তারপরে এল জি আর, এই চাক্কা ঘুরে এখন যন্ত্রণা হয়ে গেছে, সিটি আইডি ইকুয়াল টু সিএমবি সিটি ডট টিএক্সটি, টেক্সট ভ্যালু ইন্ট, তারপরে এল জি আর সরাবো না, কী করবি, কন্ট্যাক্ট ইকুয়াল টু টিএক্সটি কন্ট্যাক্ট ডট টিএক্সটি টেক্সট ভ্যালু, তারপরে এল জি আর ডট
equal txt contact person direct call kore dei email name equal to txt name dot lgr number আপনাদের জন্য এত কষ্ট করতেছি আর আপনারা আমাকে নিয়ে টিটকারি করেন হাসি ঠাট্টা করেন এটা ঠিক না ওকে হয়ে গেছে আর একটা ইফ ইফের ভিতর ইফ তার ভিতর ইফ এবার কি হবে যদি ইনসার্ট কিউরিতে কোনো ভুল করে না থাকে তাহলে এখানে একদম সব গড়াগড় গড় গড় মেসেজ বক্স ডট কি শো হবে ভাইয়া হ্যাঁ প্যাটার্নটা চলে আসাতে কি হয়েছে আপনারা এই কোডগুলো করবেন নেক্সট টাইমে যখন কোড করবেন আপনাদের আর কোনো ঝামেলা হবে না তবে মাঝখানে প্র্যাকটিস করে এই এইটা আপনাদের একদম চোখ বন্ধ করে যাতে করতে পারেন সে অভ্যাসটা করে ফেলতে হবে এলজিআর ডট এরর এখানে আর কিছু নাই তাই না আর এখানে মেসেজ বক্স ডট শো কি হবে কি করলে এখানে তো ট্রাই ক্যাসের কিছু নাই এক্সেপশন তো আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারে ধরছি এখানে তো কোনোভাবেই এক্সেপশন ধরবে না এক্সেপশন ধরলে ডাটা অ্যাক্সেস লেয়ারে ধরবে এক্সিকিউট নন কিউরিতে ওইখান থেকে ইরর সেট করে দিবে আমার এখান থেকে ট্রাই ক্যাস ইউজ করবো কেন ট্রাই ক্যাস ইউজ করা বা টেস্ট কোড যেটা করবে সেটাতে ট্রাই ক্যাস থাকাটা একটা জঘন্য ব্যাপার নোংরা একটা ব্যাপার হ্যাঁ বাসায় যেই গেট দিয়ে মানুষ ঢুকবে ড্রয়িং রুমের সাথেই খোলা বাথরুম রাখা আর ট্রাই ক্যাস রাখা এখানে একই কথা এবার বুঝাতে পারছি গুরুত্বটা থ্যাংক ইউ ভিডিওতে কি আসে না আসে সেটাতে কি যায় আসে আপনাদের বোঝানো নিয়ে কথা কোন কোন ক্লাসে এমনও করছি যে বুঝছিস না মার খাবি তারা সাথে সাথে বুঝে গেছে আপনাদের সাথে তো ওইটা এখনো অ্যাপ্লাই করিনি এখানে কি বলবো লেজার ইনসার্টেড সাকসেসফুলি বললে অসুবিধা আছে এত ডাবল ক্যান এরপর কি করতে হবে সব ফাঁকা করতে হবে এটা একটা প্রবলেম এটা শর্টকাট কেউ বের করতে পারলে ভালো হইতো আপাতত টিএক্সটি অ্যাড্রেস ডট টিএক্সট ভ্যালু এত শর্টকাট আমি আপাতত শেখানোর সময় করব না আপনার প্রোডাকশন লেভেলে যখন কাজ করবেন তখন এটা শর্টকাট অবশ্যই বের করবেন এই যে আমি টিচার মানুষ হই কতদিন আমার এক্সপিরিয়েন্স বসে বসে আপনাদের জন্য এগুলো কোড করা লাগতেছে কেউ যদি বলতো যে ভাই স্যার আমরা এটা করে দিচ্ছি কত খুশি হইতাম কিন্তু না জমিদারের মতো সব বসে আছে আর হাসতেছে আপনি এমন কাউকে পাইছেন যার নানা বা দাদা জমিদার ছিল না আমি পাইনি ইভেন দুইটা ফকির ঝগড়া করতেছে তাদের মধ্যে স্ট্যাটাস আছে একজন ফকির বলতেছে যে ও তো পয়দা মানে বংশগতভাবে ফকির কিন্তু আমার দাদা জমিদার ছিল আমি পরে ফকির হয়েছি ওই জন্য ওর স্ট্যাটাস হাই ভাই ভাইয়া আমাদের টিএক্সটির ইয়া শেষ টিএক্সটি শেষ সিএমবি সিটি এইটার জন্য কি করতে হবে ওরে মাইনাস ওয়ান এরপরে আর একটা কাজ করতে হবে ফাইনাল নেম ডট ফোকাস এলা সবাই ফোকাস করেন হয়ে গেছে এইদিকে এখন ইনসার্টে কোনো ভুল না থাকলেই হয় তাহলে লেজারটা সবচেয়ে বড় ফর্ম ছিল এরপরে ভাষাটাও একটু বড় কিন্তু এত বড় না এই দুইটা হলে একটা ম্যাজিক আছে সুন্দর জিনিস আমরা শিখব ও কথা সত্য এবং সুদর্শন সিটি তো আমরা এন্ট্রি দিতে পারবো না সিটি লোড করতে হবে তাহলে ফর্মটা লোড হলে কি হবে এটার জন্য কি করতে হবে এই আপনারা যা বললেন কান্ট্রি নেই তো কান্ট্রি আছে ঝামেলা করে ফেলছেন তো
এই তো আর কিছু লাগে না, আশা করি এবার হবে। কান্ট্রি ছিল, আপনারা বলছেন কান্ট্রি নাই, আপনার পচা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। এই যে রেফারেন্সে কান্ট্রি আছে, ঠিক আছে, তারপরে সিটি, তারপরে হেড লেজার। এবার আমি আপডেটটা করি, এখানে আপডেট করতে হবে, এটা তো কাজ করবে না। নিউ এন্ট্রিতে যাই, নিউ এন্ট্রিতে গিয়ে সিটি সব লোড হয়েছে। কেমন হবে যখন আমার এই সিস্টেমটা ফুল ফাংশনাল হবে, তাই না? তখন দেখা যাবে যে পুরা ইন্টারন্যাশনাল ওয়েতে যদি সফটওয়্যারটা চলে, মিনিমাম 50-60টা কান্ট্রি এন্ট্রি থাকবে, তখন এখানে সিটি লোড করতে গেলে আমরা দেখবো যে ডিডিসি দিনাজপুর আসছে দুইটা, ওকে ভারতের, ওকে বাংলাদেশে। আর কোন দিনাজপুর বাংলাদেশে, কোনটা ভারতের, ওখানে বোঝা যাবে, ভালো হবে না? আবার যদি 2-3 হাজার সিটি লোড হয়, ওইখানে 2-3 হাজার সিটি লোড করাটা অমানবিক ব্যাপার, মানবাধিকার কমিশন এখানে আপত্তি প্রদান করবে, তাই না ব্যাপারটা? তাহলে এখানে যে ডাটাবেসটা আমরা যেই অ্যাঙ্গেলে ডিজাইন করছি, আগে কান্ট্রি আসবে, দেন কান্ট্রি সিটি আসবে, কারণ সিটির নাম তো কমপ্লিট করতে পারে, সেম নামে 10-12টা সিটি হইতে পারে, বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য আমি এটা নেওয়ার সময় বলছিলাম, ভাই আমরা কি কান্ট্রির কাজ করছিলাম? কিন্তু আপনারা বলছেন না। সবাই বলছে। তাহলে এখানে ইনসার্ট টেস্ট করার আগে, ইনসার্ট টেস্ট করার আগে আমি কোনোভাবে এটা টেস্ট করবো না, আমি ওইটা কাজ করবো। সেক্ষেত্রে ফর্মটা লোড হলে আবার বলবো, এখানে ছোট্ট একটা লজিক আছে। সেক্ষেত্রে ফর্মটা লোড হলে কান্ট্রি লোড করবো, কি লোড করবো? কান্ট্রি। তাহলে এখানেও কি হবে? কাউন্টার আই, ঠিক আছে। আর সিএমবি সিটিতে কিছু হবে না, আর এটার নাম সিটিও হবে না, নামটা সুন্দর করে দিতে হবে। আর আমার ফর্মে একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে সিটি আর টু নিচে নামবে, সাব্বাস, উপরে কান্ট্রি বসবে। আয় বাপ, KLO, সিএমবি কান্ট্রি। এটা রিকোয়ার্ড দেওয়ার কাম নাই, কারণ এখানে তো ইউজার কান্ট্রি এন্ট্রি দিবে না, কিন্তু এমন সিস্টেম করবো যে কান্ট্রি এন্ট্রি না দিলে সিটি এন্ট্রি দিতে পারবে না, ওই জন্য এখানে আর রিকোয়ার্ড দেওয়ার দরকার নাই। এখানে আমরা লিখে দেবো হচ্ছে কান্ট্রি, আচ্ছা কাউন্ট্রি, খুশি? এখন ফর্ম যখন লোড হবে, কে লোড হবে ভাইয়া? কান্ট্রি লোড হবে, সিটি লোড হবে না। তাহলে এখানে সিএমবি সিটি না বলে কি বলবো? সিএমবি কান্ট্রি। আর এখানে বলবো সিএম। এই হলো ইস্যু। এখন যখন কান্ট্রি লোড হবে, কান্ট্রিতে কোনো একটা ভ্যালু আমরা সিলেক্ট করবো, তখন ওই কান্ট্রির সিটি লোড হবে। এইটার জন্য আমাকে কি করতে হবে? ফর্ম লোডে যাইতে হবে, গিয়ে এই কান্ট্রি কম্বো বক্সে একটা ইভেন্ট তৈরি করতে হবে। সেটা কীরকম? সিএমবি কান্ট্রি ডট টিএক্সটি টেক্সট, ওটার নাম কি ছিল? কম্বো বক্সটার নাম কি ছিল? শিওর, কিন্তু আমরা তো পাচ্ছি না। তাহলে আমরা একটা কম্পাউন্ড কন্ট্রোল বানাইছি, যেটার ভিতরে আরও অনেক কন্ট্রোল আছে। এখন আমার কন্ট্রোলটার কোনো ইভেন্ট দরকার নাই, কন্ট্রোলটার ভিতরে যে কন্ট্রোল আছে সেটার মধ্যে কম্বো বক্সটার আমার একটা ইভেন্ট বানানোর দরকার, তাই না? ফাঁসে গেছি না, পাচ্ছি না। তাহলে এটা তদন্ত করার জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তাহলে তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে গেল হচ্ছে ইউসি কম্বোতে, ইউসি কম্বোতে গিয়ে সে কম্বো বক্সটা সিলেক্ট করলো। সিলেক্ট করার পর এটা প্রপার্টিজে গমন করে দেখলো যে এটা কীভাবে ডিক্লেয়ার করা, প্রাইভেট, পাবলিক না প্রোটেক্টেড। এটা আসে এখানে মডিফায়ার নামক প্রপার্টিতে, মডিফায়ার নামক প্রপার্টিতে গমনপূর্বক দেখা গেলো এটা প্রাইভেট করা। ও আচ্ছা, তো প্রাইভেট প্রপার্টি বাইরে পাবে কেমনি? এখন যেহেতু এই কম্বো বক্সের স্পেসিফিক ইভেন্ট বানানোর দরকার, এইটাকে আমাদের বানাইতে হবে প্রোটেক্টেড। কেন? ওই ফর্মটা এটাকে ইনহেরিট করছে, প্রোটেক্টেড হলেই পাবে। প্রোটেক্টেড ইন্টারনাল সেটা করলেও হবে, এখানে আসলে স্পেসিফিকলি যদি বলি তাহলে প্রোটেক্টেড ইন্টারনাল, বোঝা গেছে? কিন্তু ওই ভোল্টেজে আমি জানি এটাকে ইগনোর করে, তো আমরা এটাকে আসলে পাবলিক করব, কারণ আমরা আসলে এটার অবজেক্ট ইউজ করতেছি, এটাকে ইনহেরিট করতেছি না, তো ইউজার কন্ট্রোলকে ইনহেরিট করতেছি না, ফর্মকে ইনহেরিট করতেছি, ইউজার কন্ট্রোলকে ইনহেরিট করতেছি না। যাই হোক, এটাকে আমি পাবলিক করে দিলাম। এবার আমি এখানে গমনপূর্বক সিএমবি কান্ট্রি ডট, এইবার আমি যদি দেখি সিএমবি কম্বো পাইছি না, পাবলিক করার কারণে পাইছি। এখন এটার আমরা ইভেন্ট তৈরি করব, কি ইভেন্ট? ডট সিলেক্টেড ভ্যালু চেঞ্জ, সিলেক্টেড ভ্যালু চেঞ্জ। এইটাতে যদি ইভেন্ট যোগ করতে যাই তাহলে আমার প্লাস ইকুয়াল টু লিখতে হবে, তারপর সব ইতিহাস ট্যাপ ট্যাপ। তাহলে সে ইভেন্টের নামটা এখানে দিয়ে দিছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেম সেম নামে একটা ইভেন্ট বা একটা ফাংশন আমাকে তৈরি করে দিছে। এখন এর ভিতরে আমরা কি করব বলেন? কান্ট্রির ভ্যালু চেঞ্জ হলে সিটিতে ডাটা লোড করতে হবে। তাহলে সব কথা শেষ কথা, সিএলএস সিটি আসে না, আতি নেহি,
CLS city, city equal to new CLS city. Shop city ashbe? Oizono city dot country ID equal to CMB. CMB country. CMB country dot selected value to nai. Ami ager code korte chhi. TXT text value int. Eta te to selected value ta ashbe tai na? Ebar ami bolbo CMB city dot set data source. Ki hobe? City dot select. এইটাতে আমি কি বুঝাতে চাচ্ছি, আমি সিটিতে কান্ট্রি আইডি দিয়ে দিছি, তারপর সিলেক্ট কল করছি, তার মানে আমি বুঝাতে চাচ্ছি যেই কান্ট্রি আইডি আমি দিছি সেটা দিয়ে যেন সিলেক্টটা ফিল্টার হয়। কিন্তু এই সিস্টেমটা কি আমি বানাইছি না খালি চাইলেই হবে? বানাইছি কি পাক্কা? দেখি সিটির সিলেক্টে যাই, দেখি 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 আপনাদের কেমন মনে থাকে। ও বানাইছি, কারণ সিলেক্ট কল করলে যদি কান্ট্রি আইডিতে জিরোর বড় থাকে তাহলে এটা ফিল্টার হবে। সব বানাই রাখছি, খামাখা টেনশন করতেছি। বুঝলো? এই এবার রান করে দেখি সিস্টেমটা ফাংশনাল কিনা। তার আগে জানার, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা দুইটাই আছে, আমরা ভিউ ট্যাব অর্ডারে যাব। যেহেতু কন্ট্রোলগুলো সিরিয়ালি নেওয়া হয় নাই, 0 1 2 3 4 5 6 7 8 9 10 দারুন, এবং 10 পর্যন্ত। এটা সেটা ইংলিশে হ্যাং করছে না করে না। ভিউ ট্যাব অর্ডারে দিলাম, ফাইনালি আমরা রান করতে সক্ষম হইলাম, ফাইনালি রান করতে সক্ষম হইলাম। কে আমাদের বেসে? লেজার 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 রাগিস কেন ভাই? তাহলে তোরা যখন তিন চারবার জিজ্ঞেস করবি আমার কেমন রাগ হয়। এবার লেজারের নাম প্রথমে কি লেজার দেই? আমাদের এই যে ল্যাবের যে এক বড় ভাই থাকে, কই ওনার নাম দেন। হয়েছে, নাম্বার দিয়ে দিই, কন্ট্যাক্ট পারসন এন এ, কন্ট্যাক্টও দিয়ে দিই। আচ্ছা, এই লেজারটা যারা অফিসিয়ালি মেনটেন করে না, তারা লেজারের কোড দেওয়ার আগে স্পেসিফিক কিছু কনভেনশন মেনটেন করে। লেজারটা আমার কি কাস্টমার সিএসটি আগে লাগাই দেয়, সাপ্লায়ার এসপিএল, তারপরে এক্সপেন্স ইএক্সপি, তাহলে এনারটার আগে কি প্রিফিক্স দেওয়া যেতে পারে? ইনি স্টাফদের মধ্যে, যেহেতু স্টাফের মধ্যে আমরা যা খুশি ইউজ করতে পারি, STF 001 ফার্স্ট এন্ট্রি হয়েছে। এইভাবে কনভেনশনটা মেনটেন করলে কি জিনিসটা কাঠামোবদ্ধ থাকে। আর এন্ট্রিগুলো আমরা সিরিয়াসলি দিব, কারণ এই সফটওয়্যারটা এই যে কাজ করতে করতে যে এন্ট্রিগুলো দিচ্ছে এগুলো দিতে হবে, আমাদের আউটপুট দিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। ইমেল ডিসক্রিপশন আপাতত দিব না, অ্যাড্রেস আপাতত দিব না, কান্ট্রি যদি দেখেন সিটিতে কিছু নাই, এই অবস্থায় সেভ করলে সর্বনাশ। এখন কান্ট্রি দেওয়া ছাড়া সিটি দেওয়ার কোনো উপায়ই নাই, উপায়ই নাই। কান্ট্রিতে যদি কোনো একটা কান্ট্রি দেই বাংলাদেশ, তাহলে এবার সিটিতে দেখতেছি রংপুর ঢাকা বাংলাদেশের সিটিগুলো লোড হয়েছে, তো আমরা ঢাকায় দিয়ে দিই, নাহলে বেচারা মন খারাপ করবে। দিব সেভ বলেন। এটা অটো হইতে পারে, কিন্তু এগুলো সাধারণত ম্যানুয়াল হয়। কেন? যেখানে আমরা সফটওয়্যার দিই তাদের এক্সিস্টিং সিস্টেম থাকেই, সেই নাম্বারটা দেওয়ার জন্য এটা কখনোই অটো করা যায় না। এখন যেই এমপ্লয়ি আছে তাকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা প্লাস বাটন রাখেন বা সার্চ বাটন রাখেন, সেখানে ক্লিক করে এক্সিস্টিং লেজারগুলো দেখেন, এখানে লোড করে। এখানে তো লাইক সার্চ আছে, STF দেন তাহলে সব স্টাফ লোড হবে, হাইস্ট নাম্বার কত সেটা বের হয়ে যাবে। আছে, এটাতে ইউজারকে অ্যাডজাস্ট করাতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে স্যার, এই জন্য প্রত্যেকটা সফটওয়্যারের সাথে ট্রেনিং, আমরা যদি সফটওয়্যারের দাম নেই 3.5 লাখ টাকা, ট্রেনিংয়ের দাম মিনিমাম 50,000 টাকা হলেও নিই, ওইটাও টাকাও ধরি, কারণ আমি আমার ওই স্টাফদেরকে ট্রেনিং দিতে হবে কোনটা কীভাবে এন্ট্রি করতে হবে, নাহলে তারা সব জঘন্য করে ফেলবে। সেভে ক্লিক করি, আর ফার্মেসি কই গেল? ফার্মেসি সিস্টেম বানাচ্ছিস, দুটো ওষুধ খেতে পারিস না, বাঁকা হয়ে ঘুরিস, শরীর দুর্বল, স্যাম্পলের ভিটামিন নিলেও তো হয়।
আচ্ছা সেভ দেই, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, একবারে কাজ হয়ে যায় এটা আমার রেকর্ডের সাথে মেলে না, আমি সাধারণত 7-8 বার 10 বার 12 বারে পারি, তো এখন মনে হয় আমার জবটা চেঞ্জ করা লাগবে, তাই না? সফটওয়্যার ফার্মে অ্যাপ্লাই করলে এখন নিয়ে নিবে, সব ক্লিয়ার হয়ে গেছে, এত স্মুথলি হয়েছে আমি আসলে আশা করিনি। এখন দেখতে হবে আরও 2-4টা এন্ট্রি দেওয়ার সময় নাই, যেহেতু একটা হয়েছে আরও হবে। এখন আমার এই ডিসপ্লে পেজটা কাজ করতে হবে, করবো? ওকে, তবু ভালো সুন্দরভাবে বলছো, অবশ্যই হ্যাঁ করতে হবে, করতে পারতো, এইভাবে কিছু বলেনি। তাহলে লেজার নিউটা আমরা কেটে দিই, হ্যাঁ এটা আর দরকার নাই, এটা এক্সপায়ার। কি বললো? মাথার উপরে দিকে গেছে, এই সার্চ দিলে তো আসতো। আচ্ছা লেজারের নিউ একটা কোড করা হয় নাই, সেটা হচ্ছে BTNs পারফর্ম ডট সার্চ ক্লিক, এই এইখানে দেখেন তো আমাদের আগের লজিক অনুযায়ী সিটি আইডি কি হবে, এটা সিটি কলম থেকে নেবে, আর এটার নাম হবে হচ্ছে কল সিটি, এটা কে নাম দিয়েছে সুন্দর হয় নাই, আর ডিসপ্লে হবে সিটি, বোঝা গেছে? আর একটা আমার অ্যাড হবে, এটার নাম হবে হচ্ছে কল কান্ট্রি আই, কান্ট্রিও আমরা দেখাবো, এবং এটার হেডার টেক্সট হবে কান্ট্রি ক্লোজ, এবং এটা ডাটা প্রপার্টি কোথায় গেল, হয় হয় ডাটা প্রপার্টি হবে কান্ট্রি, ওকে করি। এবার সার্চে ক্লিক করি, সিলেক্টেড কোডটাতে যাই, কারণ সিলেক্টেড কোডটাতে আমার লেফট জয়েন করতে হবে, এটা আমরা সবাই বুঝে গেছি অলরেডি, নাই তাহলে লেজারের নাম আমরা দিব এল ডট, সব ছোট হাতের ইউজ করব, সব কোড করার মধ্যে কোনো সৌন্দর্য নাই, এল ডট আপনারা এমনভাবে সিয়ার বলেন মাঝে মাঝে শোনা যায় সিয়ার, এরপর সিটি ডট নেম, খেয়াল করি আমরা আশা করতেছি সিটি টেবিলের নাম দিব সিটি, সিটি ডট নেমটাকে আমরা নিয়ে আসবো কি নামে, সিটি ডট নেমটাকে আমরা নিয়ে আসবো সিটি নামে, অ্যাজ ওয়েল অ্যাজ সিএন ডট নেম এটাকে আমরা নিয়ে আসবো কি নামে, কান্ট্রি নামে, তারপর ফ্রম লেজার, লেজার টেবিলটাকে আমরা আনবো এল নামে, এটার সঙ্গে হবে লেফট জয়েন, কে লেফট জয়েন হবে সিটি, কারণ লেজারের সাথে সিটির সম্পর্ক আছে, সিটির আমরা নাম দিব সিটি, তারপরে অন বলে আমরা বলবো যে এল ডট সিটি আইডি ইকুয়াল টু সিটি ডট আইডি, আর একটা লেফট জয়েন হবে, কমা টমা কিছু হবে না লেফট জয়েনের ক্ষেত্রে, আর একটা লেফট জয়েন হবে কান্ট্রি, তখন কান্ট্রির তো লেজারের সাথে কোনো সম্পর্ক নাই, কার সাথে আছে সিটির সাথে, ওকে তাহলে সিএন, এবার অন বলে যার সাথে রিলেশন সেটাই বলে দিব, সিটি ডট কাউন্টার আইডি ইকুয়াল টু সিএন, সিএন ডট আইডি, এই আমার হয়ে গেল লেফট জয়েন, লেফট জয়েনের রেসিপি। আর এই কাজটা সিলেক্ট পরবর্তীতে আমরা যেহেতু ফিল্টার করব, অবশ্যই 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 এখানে আমরা কিছু একটা চেঞ্জ করব, এখানে আমরা নিব হচ্ছে স্ট্রিং এসকিউএল ইকুয়াল টু দান 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 আগে স্কুল দিয়ে এখানে কি ভুল সেটা বের করি, ও ওই ব্র্যাকেটটা এট দ্য রেট কোথায় দিব, না না এটা তো ব্র্যাকেটের একটা ভুল আসছে প্রোগ্রামেটিক এরর, এটা তো আর স্ট্রিং এর এরর না, তবে আপনারা যেটা বলতে চাচ্ছিলেন সেটার মানে হচ্ছে এইরকম যে এরকম দিয়ে ভাঙ্গা দেন, আপনারা তো ছোট্ট বাবু আতা ফলটাও পর্যন্ত আপনাদের ভেঙে দিতে হয়, ওই আবার কই থেকে খাইয়া দেওয়া বের করছে আমি
কার উপর? কেন না? আপনার মাথা নাকি? না কিছু না বাবা, আর বলবো না। রান করি ভাউচারটা কে করে আনি দিবে কালকে? আমাকে কালকে লাগবে। আর খালি শেয়ার শেয়ার করে কেন? কোনো ভুল করছি? নেম সব ঠিকঠাক আছে না? সব ঠিকঠাক আছে। লেজারটাও আমরা এন্ট্রি দিতে পারছি। এবং লেজারের যেটা সার্চ করতে হবে কিভাবে করবেন? ওয়াইল্ড কার্ড সার্চ হবে, সবার উপর অ্যাপ্লিকেবল। আর হচ্ছে সিটি কান্ট্রির একটা সার্চ হবে। তো এটা নিয়ে আমি আর ডিসকাস করবো না, আপনারা করে নেবেন। আপনাদের কাজ করতে হবে, আমার কাজ করতে হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কাজ একবার দেখানোর। ভাউচার কোথায় বাসায়? হ্যাঁ, সেটাও করা যেতে পারে। ভালো কথা বলছে, ভালো কথা বলছে। আপনার কি কি কলাম আছে একটা ড্রপ ডাউন লিস্টে নোট করবেন, বা কম্বো বক্সে নোট করবেন কি কলামের নামগুলো। আর একটা সার্চ ফিল্ড রাখবেন, তাহলে ইউজার করবে কি ওই সার্চ ফিল্ডে লেখা দিবে, আর ওই ড্রপ ডাউন লিস্টে সিলেক্ট করবে কোন কলামে সার্চ করবে। সেটাও অনেকে করে, কিন্তু ওইটা আসলে এখানে ওয়াইফাই সার্চ এটাও করা যাবে। সম্পূর্ণ ভাঙ্গা সিস্টেম। আপনি চিন্তা করবেন, বলবেন আমরা হাসবো, টিকারি করবো, কিন্তু সমাধানও দিব। বোঝা গেছে ব্যাপারটা? এটা এমন ভাবে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এটা 6-7 বছরে আসছে, এক দুদিনে আসে নাই। এখানে আপনি যা করতে চাবেন তাই করতে পারবেন, সেটা শুধু এর একটা পাখা যুক্ত হবে, আর কিছু না। আপাতত এটা গলা ছেড়ে মুরগি অবস্থায় আছে, মানে অল্প দুই একটা পাখা আছে। আপনারা এগুলো যোগ করবেন, আমি পারবো না। ভাউচার, ভাউচার কে করে দিবে? করে দেওয়ার আগে প্রবলেম যেটা হচ্ছে ওই সিআর 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 কপাল ঢাপাল। আপনাদের বয়স কম, বিয়ে শাদী হয় নাই, কারো বাচ্চা হওয়ার খবর এখানে কেউ ফোন দিয়ে দিবে না, তখন আপনারা বলতেন সিআর, এটা সিআর দেন। ওকে, ভাউচার কই? শুধু ভাউচারটা বাকি আছে। হ্যাঁ, আর এরপরে ট্রানজ্যাকশনে অনেক কাজ আছে, সেটা আপনারা পারবেন না, আমি করে দিব। ভাউচারে এই যে নেম, তো নেম এটা যে কি নেবেন বোঝাই যাচ্ছে, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। অটো নাম্বার নেবেন হচ্ছে চেকবক্স। অটো নাম্বার কি নেবেন? ওইটার জন্য আলাদা করে কন্ট্রোল বানানোর দরকার নেই। একটা লেভেলে একটা চেকবক্স নেবেন, ওইখানে লিখে দেবেন অটো নাম্বার, শেষ, কথা শেষ। এবং ওইটার নাম হবে সিএইচকে অটো নাম্বার, সিএইচকে অটো নাম্বার স্টার্ট। এটা একটা জাস্ট টেক্সট বক্স, আপনারা করে আনলে ওইটাতে আমি আবার টেক্সট বক্সের ধরন অনুযায়ী ডাটা টাইপ কীভাবে চেঞ্জ হয়, এটাতে ইন্টেজার ছাড়া দিতে পারবে না, এটা তো ফ্লোট ছাড়া দিতে পারবে না, এরকম করে দিব। কিন্তু তার আগে সত্য হচ্ছে এটা করে আনতে হবে। স্টার্ট নর্মাল একটা টেক্সট বক্স হবে, কারেন্ট নাম্বারও নর্মাল একটা টেক্সট বক্স হবে, বলতে আমরা যেটা বানাইছি সেটা হলেই হবে। অটো প্রিন্ট এটাও চেকবক্স, মানে ভুল যতগুলো আছে কি হবে, চেকবক্স। আর এটার কোন প্রপার্টি নেবেন? চেকবক্স অমুক ডট টেক্সট, তাই না? চেকবক্স অমুক ডট চেক, ধরেন নাম্বার হচ্ছে সিএইচকে প্রিন্ট, তাহলে ওইটার প্রপার্টি নেবেন সিএইচকে প্রিন্ট ডট চেক, সিএইচকে প্রিন্ট ডট চেক। ভিডিওতে ভালো করে ওই কথাটা, সিএইচকে প্রিন্ট ডট চেক চেক চেক। ঠিক আছে, ওকে, পরে বলবে হ্যাঁ ভিডিওতে শুনি নাই, অডিও কাঁপছে, এই হয়েছে ওই হয়েছে, আপনাদের তো অজুহাতের শেষ নাই। হ্যাঁ, কেন জানি বুঝলাম না, আচ্ছা এবার আমরা কি কোনো ডিলিট করছিলাম ভাইয়া? সব ডিলিট ওই একটা ডিলিটের মতোই, তো দয়া করে ওই ডিলিটের ভিডিওটা দেখে বাকিগুলো ইমপ্লিমেন্ট করে নেবেন। ঠিক আছে, আমরা কি কোনো এডিট দেখছিলাম ভাইয়া? না। রাইট, এবার ফাইট। এডিট দেখতে গিয়ে আমরা বেস ক্লাসের কিছু প্রবলেম ফেস করতে পারি, মানসিকভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে নেন। আমি কই মানসিক প্রস্তুতি নিতে হাতে গল্প করে কোয়ার?
করছে সে। রেডি? এডিটের জন্য আমরা কি করব, তাই না? এডিটের জন্য আলাদা কিছু লাগবে না, নিউ ফর্মটাকে আমরা ইনহেরিট করব। শুরুতে আসি কান্ট্রি এডিট, এটা সবচেয়ে ছোট ফর্ম, এটাই আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে ওই ডাটা গ্রিড ভিউ এর আপনার কি হবে, প্রত্যেকটা কলাম ধরতে হবে, ডাটা ধরতে হবে, প্রচুর কোড চলে আসবে। আমি সিস্টেমেটিক ওয়ে দেখাই বড় ফর্মের জন্য যেটা অ্যাপ্লিকেবল, দেখাবো। তাহলে আমরা প্রেজেন্টেশনে রাইট ক্লিক করে অ্যাড উইন্ডোজ ফর্ম, সবাই মনোযোগ দিই, ইনহেরিটেড ফর্ম, এটার নাম দিব FRM কান্ট্রি এডিট। ডিলিটের জন্য আমার ফর্ম লাগলো না, ওটা ডিসপ্লেতে আমরা সলভ করে ফেলছি। অ্যাড যা শর্টকাট করবো এখানে, এখানে R&D হবে, সব হবে, তারপরে আমরা ঠিক করবো, আচ্ছা এটা ঠিক আছে, তারপরে নেক্সটগুলো আমরা ডেভেলপ করবো। ওইটা তো ইনহেরিট করার জন্য ওইটা বানানো, যাই হোক সেটা করা যাইতো, সেক্ষেত্রে আবার আমার কন্ট্রোল কাস্টম, হ্যাঁ করা যাইতো, কিন্তু ওইখানে আবার ভিতরে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে যেত, কারণ ওইটার সেভ বাটনে অলরেডি কোড করা আছে। কেমনে ওইটার সেভ বাটনে তো কোড করাই আছে, একটা ইভেন্ট আছে, বুঝলেন নাই? তবে ওইটাকে রিপ্লেস করে এখানে করা যাইতো, তো অত কষ্ট করার দরকার নেই, আমরা ফ্রেশ কোড লিখি। আচ্ছা আপনি যেটা বলছেন ওইটা ওই যে ওভাররাইড টপারেট করা, এটার চেয়েও বেশি ঝামেলা হয়ে যাবে, আগে এটা দেখি, ঠিক আছে? কথা দিচ্ছে প্রাণ ভালো একটা সলিউশন বের করবে। ওকে নিউ নিয়ে এখানে আমার একটা ইউসি টেক্সট বক্স লাগবে, তাই না? তো এডিট আর নিউ এন্ট্রি ফর্মের পার্থক্য কি, পার্থক্য কোনাই, নিউ ফর্মটা শুরুতে ফাঁকা আসে এবং সাবমিট করলে সেভ হয় এবং সব ফাঁকা হয়ে যায়, এডিট ফর্মটা শুরুতে ফাঁকা আসবে না, ওকে আইডি পাঠাইতে হবে, সেলেদের সব সব ফিল করে এবং সাবমিট করলে আপডেট হবে এবং ক্লিয়ার হবে, ওটা থাকবে, এটা তো পার্থক্য। ওকে সেক্ষেত্রে ও একটা ভালো কথা বলছে, ওর কথাটা আমার মানা উচিত ছিল, এখানে তো নিউ ফর্ম মানে কান্ট্রি নিউ ফর্ম কোড একটার জন্য। হ্যালো, আস্তে আস্তে বলে যাবে, এটা ছোটোর জন্য আমি এইভাবে নেওয়া শ্বাস করছি, ওরে কেউ আমার কথা শুনতেছে না, যদি এটা অনেক বড় ফর্ম হইতো আমি এখনই বিরক্ত হয়ে যাইতাম, তা হাই হাই রে এতগুলো নিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, বিরক্ত হইতাম কিনা, সেহেতু আমি এটা ইয়ে করি, এই অ্যাপ্রোচে আমি আগাবো না। আপনাদের কথা শোনাই ভালো ছিল, কিন্তু যেহেতু তখন শুনি নাই এখনও শোনা যাবে না, রাইট ক্লিক করি এটাকে ডিলিট করে দিই। এবার কান্ট্রি নিউটাকে আমি কপি করি, তাহলে কপি করি এবং এখানেই পেস্ট করে দিই, এটাকে রিনেম করে শুধু কান্ট্রি নিউটাকে আমরা কী করবো, এডিট করে দিব এবং কপি করে এটা চেঞ্জ করলে আর কোথায় কোথায় চেঞ্জ করা লাগে কপি বাস পাবলিক সেটা জানে। এডিট এবং এখানেও এডিট, একটু ডিজাইনারে গিয়ে ওয়েট করব। হ্যাঁ ঠিক, আমার মতো এইভাবে ওয়েট করার দরকার নাই, ওয়েট করলেই হবে। এবার এটার প্রপার্টিজে গমনপূর্বক, এটার নাম কান্ট্রি এডিট, সব ঠিকঠাক হয়ে গেছে, এটা টেক্সটের জায়গায় আমি কি লিখবো হচ্ছে কান্ট্রি এডিট, তাহলে ওর কোডটা সব পেয়ে গেলাম, তাই না? এখন সেভে শুধু কী কোড হবে সেটা দেখি, সেভে এসে আচ্ছা আচ্ছা এই ফাঁকা হবে না, ফোকাস হবে, ঠিক আছে? আর যত ইনসার্ট আছে সব জায়গায় কী লেখা হবে, আপডেটেড, আর এখানে কি কল হবে, ফাঁকা হইলো না এই, তাহলে সেভের কাজটা হয়ে গেল। এখন কই আর সেভ, তো সেভে ইনসার্ট হলেও সেভ, আপডেট হলেও সেভ, তোর কেমন লাগলো, আমার কি, আমার তো কেমন লাগতেছে না। এবার দেখি এই যে এডিট ফর্মটাকে আমি কল করব, তাকে বলতে হবে না কত নাম্বার আইডি এডিট করবে, এটা কল করতে গেলে আবার যে কেউ তো এডিট ফর্মের অবজেক্ট ক্রিয়েট করে রানও করতে পারে, সেক্ষেত্রে তো আসলে এডিট হবে না। এই জন্য এটার যে কনস্ট্রাক্টরটা দেখতেছেন, খেয়াল করছেন, কনস্ট্রাক্টর আসলে একটা ফাংশন না, এইটার এইখানে আমরা বলবো ইন্ট আইডি, এবং যখন ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট হয়ে যাবে মানে টেক্সট বক্স বাটন সব ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তারপরে আমরা ডাটা অ্যাক্সেস লেয়ার করব,
ডাল এটা কি কান্ট্রি না কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি হয়েছে এবার সিএনটি ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার তো নাইসে যে আইডি তারপর আমরা বলবো ইফ যদি সিএনটি ডট সিলেক্ট বাই আইডি মনে আছে এই ফাংশনটা আজকে ফার্স্ট ইউজ হলো যদি সিলেক্ট বাই আইডি হয় তাহলে কি হবে সিএনটি যদি সিলেক্ট বাই আইডি হয় তাহলে সিএনটির নেম বা আদার্স প্রপার্টিগুলো ফিল হয়ে গেছে অটোমেটিক্যালি যার কারণে সে ট্রু রিটার্ন করছে সেক্ষেত্রে আমাকে বলতে হবে টিএক্সটি নেম ডট টিএক্সটি টেক্সট ভ্যালু ইকুয়াল টু সিএনটি ডট নেম এটুকু বলে দিলেই হলো আর যদি ইলসিতে যায় তাহলে আমরা মেসেজ বক্সে শো করব মেসেজ বক্স ডট শো বক্স এখানে আমরা বলবো সিএনটি ডট ইরোর আর আমরা যেটা করব যে দিস ডট ক্লোজ মেসেজ বক্সটা দেখে এই ফর্মটা আমরা দেখাবো না এই ফর্মটাকেই আমরা ক্লোজ করে দিব শুধু ক্লোজ লিখলেও হয়তো দিস না লিখলেও চলতো তো লিখে ফেললাম না দিস মানে এই ফর্ম কান্ট্রি দিস মানে যেটার ভিতরে আছে সেটা অ্যাপ্লিকেশন ডট এক্সিট মানে হচ্ছে পুরা এনভায়রনমেন্টটা থেকে বের হয়ে আসবে তার মানে 10টা ফর্ম ওপেন আছে যে কোনো ফর্মের ক্লোজে লেখেন অ্যাপ্লিকেশন ডট এক্সিট সবই ক্লোজ হয়ে যাবে আর ক্লোজ দিলে শুধু সেই ফর্মটা ক্লোজ হবে এখন যেই ফর্মটাতে ক্লোজ দিছি সেই ফর্মটা যদি মেইন ফর্ম হয় তাহলে সব ক্লোজ হয়ে যাবে ডিসপোজ হয়ে যায় ক্লোজ দিলেও ডিসপোজ হয়ে যায় কোথায় যাই কোডগুলা এটা যদি ইরর হয় এডিট বাটন যেহেতু যেটা এডিট করবে সেটাকে আমি খুঁজেই পাইনি অথবা কোনো প্রবলেম হয়েছে তাহলে আমি ওই ফর্ম দেখাবো কেন কারণ প্রবলেম আছে প্রবলেম কি আইডিটা তো আছে তাই না ব্যাপারটা কিন্তু আইডি এখানে কোথাও রাখছি রাখি নাই কিন্তু এইখানে কথা প্রসঙ্গে যেহেতু চলে আসছে আইডিটা রাখার জন্য কান্ট্রিটাকে আমি গ্লোবালে ডিক্লেয়ার করব এডিট ফর্মে আমি কান্ট্রিটাকে কী করবো গ্লোবালে ডিক্লেয়ার করব এইবার আমার আসলে আইডিটা যখন দিব তখন সব জায়গায় আইডিটা থাকবে সেভের সময়ও থাকবে সেক্ষেত্রে বাটন সেভে আর নতুন করে আমার কান্ট্রি ওইটা সিএনটি ডিক্লেয়ার করার দরকার নেই তো যেহেতু ওইদিকে সি নামে নিছি এখানেও সি নাম দেই কি নাম দিব সি তাহলে তো আবার নিচে ইয়ে করতে হইতো ও ওটা তো চেঞ্জ করতেই হবে যদিও তিনটা নাম দেওয়াই ভালো ছিল গরিব মানুষ তো বুঝতে পারেনি এবার ঠিক আছে এবার এটাকে আমরা কল করব কিভাবে বলবো কান্ট্রি যখন এডিট কল হবে তখন ডিলেটের মতো শুরুতে আমাকে চেক করতে হবে যে কোনো গ্রিড ভিউ সিলেক্ট করছে কি না গ্রিড ভিউ যদি সিলেক্ট না করে এটা ডাইরেক্ট রিটার্ন আর যদি রিটার্ন না হয় তাহলে আমি সরাসরি ডিক্লেয়ার করব যে নিউ এফআরএম কান্ট্রি এডিট আসছে খেয়াল করেন এটাকে নর্মালি কল করা যাচ্ছে না কারণ প্যারামিটারে আইডি আছে এবার আইডি পাঠাতে গেলে আমাকে খুব ছোট্ট একটা বিশাল কোড লিখতে হবে প্রথমে লিখতে হবে কনভার্ট ডট টু ইন্ট 32 এবার কাকে কনভার্ট করব ডিজিভি ডাটা ডট সিলেক্টেড রোজ হ্যাঁ তারপর সিলেক্টেড মানে জিরো নাম্বার কলাম ডট সেলস কোন সেল আমরা জানি কল আইডি ডট ভ্যালু খুবই ছোট্ট কোড দেখার সাথেই মনে পড়ে ডট শো ডায়ালগ কারণ এডিটটা যতক্ষণ থাকবে ততক্ষণ এবং এডিট ফর্ম শেষ হওয়ার পর আবার আমাকে বলতে হবে বিটিএন পারফর্ম ডট সার্চ ক্লিক এই তাহলে এইখান থেকে কোথায় যাবে এটা কল হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এডিটের কনস্ট্রাক্টর কল হয়ে যাবে কনস্ট্রাক্টর কল হয়ে যাওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টরে যাবে আইডিটা আইডি ধরে সিলেক্ট বাই আইডি যদি ট্রু হয় তাহলে ফিল হয়ে ওটা শো হবে আর যদি না হয় ওটা শো হওয়ার সাথে সাথে ওটা ক্লোজ হয়ে যাবে ইরোরটা দেখাবে তার আগে বোঝা গেছে আর যদি শো হয় এই তো দেখলাম রান করবো পাক্কা ভয় লাগতেছে আপনাদের কী করার ক্ষমতা আছে আপনাদের ভয় বেশি নেই অন্য জায়গায় ভয়
এটার নাম কি দিব? কোথায় ভুল ধরছে? ওপেন অ্যান্ড অ্যাভেলেবল কানেকশন, এখানে কোনো প্রকার কানেকশন বা কিছু কল করা হয় নাই। আমি বলছি না বেস ক্লাসে চেঞ্জ হইতে পারে, আমি নিজেই ভয়ে ভয়ে ছিলাম। এক্সিকিউট কমান্ড করার সময় আমরা কানেকশন ওপেন টোপেন করছি, কিন্তু সিলেক্ট বাই আইডিতে এক্সিকিউট রিটার করার আগে আমরা কিন্তু কানেকশন ওপেন করি নাই, করছি? ওকে, তাহলে আমার একটু দেখতে হবে এক্সিকিউট কমান্ডে কি আছে। এই যে এক্সিকিউট রিডার, মাই রিডার এক্সিকিউটেড, এবার তো কিছু করা হয়নি, কেমনে কি এবার কি করবো বলেন? বেস ক্লাসে যাই, এটা চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ এইখানে তো কোনো কানেকশন নেই, এটা তো নর্মাল ক্লাস, এখানে কোনো কানেকশনের কোনো ইস্যুই আসবে না, বোঝা গেছে? বেস বেস কোথায়? সাব্বাস, এক এক ক্লাসে এক এক নামে দিতে ইচ্ছা করে দিই। ও মাই রিডার, এটার জন্য কোনো ফাংশন বানাই নেই, ভাবছিলাম বানানো লাগবে না, কিন্তু আমার ভুল ভাঙছে, ভাঙছে না? তাহলে এখানে আমরা আর একটা নিব হচ্ছে প্রোটেক্টেড, এটা রিটার্ন করবে এসকিউএল ডাটা রিডার, ঠিক আছে? এবং এটার আমি নাম দিব হচ্ছে এক্সিকিউট রিডার, এবং এটা প্যারামিটারে নিবে হচ্ছে এসকিউএল কমান্ড সিএমডি, ঠিক আছে? এখানে জাস্ট রিটার্ন সিএমডি ডট এক্সিকিউট রিডার, এগুলো আসলে আলাদা কিছু না, আমরা একটা লেয়ার বানাইছি, একটা ফলস লেয়ার বানাইছি, যাতে কোনো ক্লাসে আমার স্কুল ডিসকুল বলানো লাগে, এবং পরবর্তীতে ওরা কথা হলে শুধু একটা ক্লাসে চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা একটা রেপ্লিকা বানাইছি এগুলো। এখন সিএমডি ডট এক্সিকিউট রিডার করতে গেলে আমাদের এক্সিকিউটের সময় যে এগুলো করা লাগে, তাই না? এই যে কানেকশন, তাহলে এখানে আমরা ফলস রিটার্ন করতে পারবো? ফলস রিটার্ন করতে পারবো না। তাহলে এখানে আমরা বলবো ইফ কানেকশন, এটা যেহেতু ডাটা রিডার রিটার্ন করবে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে আমরা বলতে পারি রিটার্ন কি করবো নাল, আপাতত পরে দেখা যাবে, আপাতত আমাকে সলভ করতে হবে জোরাতালি দিয়ে, পারতেছি না তো। তাতে বোঝা গেল এটা আসলে অবজেক্ট, অবজেক্টগুলোর ক্ষেত্রে নাল রিটার্ন করানো যায়, কিন্তু ভ্যালু টাইপে কখনোই নাল রাখা যায় না, রেফারেন্স টাইপে শুধু নাল রাখা যায়। ভ্যালু টাইপে যদি নাল রাখতে চাই, যেমন ইন্টেজারে, আচ্ছা প্রসঙ্গ যখন আসছেই বলি, এই যে ইন্ট আই ইকুয়াল টু নাল আপনি রাখতে পারবেন না। এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে না ইন্টে আমি নাল রাখবই, সেক্ষেত্রে আপনার এইটাকে ডিক্লেয়ার করতে হবে এইভাবে। হ্যাঁ, নালেবল ইন্ট, ট্রাই করে দেখেন যদি হয়তো ভালো। তো এইভাবে নালেবল সামনে বলতে হবে, নালেবল বলে ইন্টেজারটাই ব্র্যাকেটে রাখতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটে। আমি অত পারি না ভাই, গরিব মানুষ শর্টকাট পারি, কোশ্চেন মার্ক দিলে এটা নালেবল। তো এইগুলো ভাইবা কোশ্চেন, তো ইন্টারভিউ কোশ্চেন, রিটেন টেস্টের কোশ্চেন, এই জন্য এগুলো মনে আসলে বলি, আপনারা আবার মাইন্ড করেন না, সেটা তো এখন জানলেন। আল্লাহ কই গেল? এক্সিকিউট রিটার্ন, রিটার্ন করে দিবে রিটার্ন, তাই না? তাহলে এটার আগে আমার কানেকশনটা অবশ্যই অবশ্যই লাগবে। সেক্ষেত্রে এবার সিএলএস কান্ট্রিতে গিয়ে মাই রিডার ইকুয়াল টু মাই কমান্ড ডট এক্সিকিউট রিডার, এটা আমি বলবো? এটা বলা যাবে না, না বলে আমাকে বলতে হবে এক্সিকিউট রিডার, যেটা সরাসরি আছে ভিতরে হাই কমান্ড দিয়ে দিতে হবে। তাহলে এটাও ফাংশনীকরণ হয়ে গেল, ফাংশনীকরণ, বোঝা গেছে? এবার দেখি কি বলে, এত কিছু করে চাপাবাজি করে যদি এটা না হয় তাহলে দুঃখের সীমা থাকবে না। এখানে সীমা নামের আবার কেউ আছে নাকি? দিব এডিট, আসছে তাই না? আসলে এই কান্ট্রির কি নাম দিব? দেয়ার ইজ অলরেডি ওপেন ডাটা রিডার অ্যাসোসিয়েট, ডাটা রিডারটা একটা জঘন্য জিনিস, কেন জঘন্য জিনিস?
অন্য সব ডাটাগুলো হচ্ছে ডিসকানেক্টেড ডাটা সেটে নিয়ে আসছি শেষ আপনি যদি কানেকশন ক্লোজ না করেন কিছুক্ষণ পর এমনি ক্লোজ হয়ে যাবে ডিসক্লোজ হয়ে যাবে কিন্তু ডাটা রিডার সরাসরি হার্ড ডিস্কে গমনপূর্বক পয়েন্ট করে রাখছে আপনার সে সরাসরি ওপেন করে রাখছে এবং পড়তেছে যার কারণে ডাটা রিডারটা ক্লোজ করতে আমরা বাধ্য এখন এটা কেমনে করে আমার তো বেস ক্লাসের উপর আমি নির্ভরশীল বারবার ডাটা রিডার কেমনে ক্লোজ করি এই জন্য একটা ছোট্ট নোয়াখালী বুদ্ধি বের করি বেস ক্লাসে কানেকশন যেখানে ওপেন হয় বেস ক্লাসে কানেকশন যেখানে ওপেন হয় বেস ক্লাসে কানেকশন যেখানে ওপেন হয় কানেকশন চেক করার আগে কারণ কানেকশন ওপেন পেয়ে রিটার্ন টু করবে এইটারও আগে আমরা ইফ ওটার নাম কি ছিল মাই রিডার ডট ইজ ক্লোজড যদি না হয় নট মাই রিডার যদি ক্লোজ না হয় তাহলে আমি শুধু সুন্দর করে বলবো মাই রিডার ডট ক্লোজ বোঝা গেছে ব্যাপারটা তাহলে এক জায়গায় হলো কোনোভাবে আমি একটা কাজ দুই তিন জায়গায় করবো না যদি যেগুলো করে ফেলছে ওগুলো আপনার পরে থুকু দিয়ে ঠিক করে ফেলবো আপনাদের যে এই সিস্টেমগুলো দেখাচ্ছি না এগুলো মনে না রাখলে পরে পস্তাবেন এই তো খাইছে এখন এখানেই ধরে বসছে কি বলছে অবজেক্ট রেফারেন্স নট সেট টু ইনস্ট্যান্স অবজেক্ট ধর মাই রিডার বলতে কিছুই না ওটা আবার ইক্লোজ কি ওটা ইনিশিয়ালাইজ হয়নি এই একটা যন্ত্রণা এটা একটা যন্ত্রণা মাই রিডার ঠিক আছে নট ইকুয়াল টু নাল যেহেতু আমাকে ওই বলে দিছে ইরোরই বলে দিছে এটা নাল রেফারেন্স এক্সেপশন ওই জন্য আমি ইরোরটা দেখেই সলভ করছি এখন মাই রিডার যদি নাল না হয় এবং ইজ ক্লোজ না হয় এখন যদি নাল হয় দুইটা চেক করবে না কারণ নাল পাওয়ার সাথে সাথে কন্ডিশন ফলস যেহেতু এন্ড কন্ডিশন একটা ফলস হলে বাকি 1000 কোটি আর চেক করার দরকার আছে এইটাকে সি শার্পে বলে শর্ট সার্কিট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন দেখে আরে একটা ফলস এবং এন্ড দেওয়া সে আর চেক করে না কারণ ওটা শর্ট সার্কিট হয়ে গেছে একটা ফলস মানে 1000টা আসলে তো ফলসই হয়ে যাবে এর কারণে যার কারণে যখন নাল পাবে সে এইখান থেকেই চলে যাবে আর যদি নাল না পায় তখন সে যদি ক্লোজ না পায় তখন সে এটাকে ক্লোজ করবে বোঝা গেছে শর্ট সার্কিট কি কন্ডিশনের ক্ষেত্রে অ্যান্ড অর কম্বিনেশনে যখন কম্পাইলার বুঝে যায় যে হ্যাঁ এটার রেজাল্ট আমি পেয়ে গেছি মিনিমাম ইয়াতে ক্যালকুলেশনে তখন সে ওইখান থেকে বের হয়ে যায় বাকি কন্ডিশনগুলো আর চেক করে না এটাকে এটাকে বাংলায় শর্ট সার্কিট বলে কেন দরকার না আমার চেক করবো না একটা না হলে আরেকটা 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 ঠিক আছে আমার 10টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে প্রথমটাই স্যাটিসফাই হলো না তাহলে আমার বাকিগুলো চেক করবে না কিন্তু আমাকে দিতে হবে তো 10টা ভাইয়া কারণ নবমতমটা যদি আমার ফলস হয় সবগুলো যদি ট্রু হয় এই এরা আমার কাছে শিখে আমার সাথে পেঁচায় আমি মানবো না মানি না এই একটা আপডেটের কাজ পারতেছি না তবে একটা পারলে বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ প্রবলেমগুলো এখানে সলভ হচ্ছে কি দিব ফাইনালি আমরা সাকসেস হইলাম ঠিক আছে ব্যাপারটা ওকে তাহলে এখন বাকিগুলো আমরা ট্রাই করবো তাই না আমাকে একটু চিন্তা করে দেন এরপর আমার কি দেখানোর দরকার আর এটির দ্বিতীয়টা আমরা দেখাবো না 7টাই ফর্ম আমি যদি সব করে দিই দুই তিনটা করে দিই আপনাদের শর্ট করে আমি এটা খুব অনুভব করতেছি আর কিছুক্ষণ ভিডিওটার একটা